নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই একটি নতুন ভিডিওতে স্বাগত তো আধার কার্ড নিয়ে উঠে আসছে কিন্তু একটি বিশাল বড়ো আপডেট খবর তো আধার কার্ড কিন্তু আমাদের জীবনের একটা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বলা যেতে পারে কিন্তু বিষয়বস্তু বা একটা কিন্তু অঙ্গ হয়ে উঠেছে আমরা যেখানে যাই কিন্তু এখন আধার কার্ড সবচেয়ে বেশি প্রয়োজন ভোটার কার্ড বলো রেশন কার্ড বলো এই সমস্ত কার্ডগুলোর কিন্তু প্রয়োজন তো এই আধার কার্ডে কিন্তু ব্যাপক পরিবর্তন করেছে ইউআইডিআই অর্থাৎ যে আধার যে সংস্থা রয়েছে এই কেন্দ্র সরকারের আধার সংস্থা কিন্তু বিশাল বড় পরিবর্তন এনেছে যাদের যাদের কাছে পুরনো আধার কার্ড রয়েছে তো অবশ্যই তারা কিন্তু এই আধার কার্ডটি এই মুহূর্তে পরিবর্তন করে ফেলুন কারণ আধার কার্ডে কিন্তু বিশাল বড় পরিবর্তন আনা হয়েছে সেখানে সেখানে যে কার্ডটি করা হচ্ছে এবারে সম্পূর্ণ পিভিসি করা হচ্ছে অর্থাৎ এই কার্ডটিকে নিয়ে এবারে যেখান সেখান ঘুরতে পারবেন এই কার্ডটি আর ভেঙে যাবার আর বা ছিঁড়ে যাবার আর বা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আর একদমই নেই বললেই চলে তাই এই পিভিসি কার্ড কিন্তু আপনাদেরকে অবশ্যই নিয়ে নিতে হবে যাতে যাদের কাছে পুরনো আধার কার্ড রয়েছে তো অবশ্যই কিন্তু পিবিসি আধার কার্ডটি আপনাদেরকে নিয়ে নিতে হবে তো দেখে নেব বন্ধুরা আধার কার্ড নিয়ে ঠিক কী আপডেট এসছে এবং এই পুরনো আধার কার্ডটি থেকে নতুন আধার কার্ডটি ঠিক কী পরিবর্তন আছে পিবিসি আধার কার্ডটি বা আমরা নেব বা কেন তো সেটা আজকের বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে ভালোবাসে মানব জাতি আমরা সময়ের সাথে সাথেই আমাদের আশেপাশের গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে নিজেদের সুবিধা মতো পরিবর্তন করে নিই আর সেটা যদি আমাদের সুরক্ষা সংক্রান্ত ব্যাপার থাকে তাহলে তো আরও আগেই করে নেওয়া উচিত তাই না তো আধার কার্ডটি কিন্তু আমাদের জীবনের একটা সবচেয়ে বড় মূল্যবান বলা যেতে পারে কিন্তু একটা বস্তু হয়ে উঠেছে আধার কার্ড না হলে কিন্তু বলা যেতে পারে আমাদের জীবন কিন্তু অচল হয়ে যাবে কারণ আপনারা যেখানেই যান না কেন আধার কার্ড কিন্তু সব জায়গায় লাগছে তো এবার সেই সেই আধার কার্ডটিরই একটা ইউনিক আইডেন্টিফিকেশান দিতে চাইছে ওই আধার অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে সেই অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু দিতে চাইছে ইতিমধ্যে ইউআইডিএই পিভিসি প্লাস্টিকের ছাপার অনুমতি দিয়ে দিয়েছে বর্তমানে যে আমরা এটিএম কার্ড ইউজ করি ঠিক সেই রকমভাবেই এই আধার কার্ডটি আসতে চলেছে তো আপনারা জানেন যে আমরা যেভাবে এটিএম কার্ডটি আমরা যখন লাইসেন্সে নিয়ে ঘুরে বেড়াই সেই কার্ডটি কিন্তু আমাদের কোনো রকম মচড়ে বা দুমড়ে যায় না বা নষ্ট হয়ে যায় না বা জলে ভিজে গেলেও কিন্তু নষ্ট হয়ে যায় না কিন্তু আধার কার্ড আমরা যখন পকেটে করে নিয়ে ঘুরে বেড়াই বা যদি কোনো ভুল প্রশুত্ত পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ছিঁড়ে যাবার আর বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা সেই কার্ডটাকে ল্যামিনেশান করি কিন্তু ল্যামিনেশন করার পরও কিন্তু সেই কার্ডটি ততটা সুরক্ষিত যেভাবে পিভিসি দিয়ে করার পর সুরক্ষিত থাকবে তাই এবার কেন্দ্র সরকারের তরফ থেকে পিভিসি আধার কার্ড শুরু করে দেওয়া হয়েছে এবং পিবিসি প্লাস্টিকে ছাপার অনুমোদনও তারা দিয়ে দিয়েছে বলা হচ্ছে যে এইসবের ফলে অর্থাৎ এই পিবিসি প্লাস্টিক দিয়ে ছাপার ফলে আধার কার্ড দীর্ঘস্থায়ী হবে এবং ইনস্ট্যান্ট ভেরিফায়ের দিক থেকেও সুবিধাজনক হবে পিবিসি কার্ড সবচেয়ে বেশি টেকসই হবে এবং সঙ্গে রাখা সুবিধাজনক ঠিক আছে বলছি এবং সবচেয়ে বড় কথা পিভিসি কার্ডে বেশ কিছু সিকিউরিটি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে সর্বোচ্চ মানের প্রিন্টিং এবং ল্যামিনেশন যুক্ত আধার পিভিসি কার্ড বেশি টেকসই হবে এবং সেটি সঙ্গে রাখাও সুবিধাজনক হয়ে উঠবে আধার পিভিসি কার্ডগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হবে এবং কিউআর কোডের মাধ্যমে ইনস্ট্যান্ট অল অফলাইন ভেরিফিকেশানের সুযোগ থাকবে একেবারে নতুন আধার পিভিসি কার্ডে আছে অ্যাম্বাস আধার লেগো এবং সঙ্গে ইস্যু ডেট পিন ডেটের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য তো বন্ধুরা বুঝতে পারছেন তো ইতিমধ্যে আধার যে সংস্থা রয়েছে ইউআইডিআই সকলকে এই কার্ডটি নেওয়ার জন্য অনুরোধ করছে এবং জানিয়ে দেওয়া হচ্ছে এবং বলা যেতে পারে আর বেশ দিন পর এটা কিন্তু বাধ্যতামূলক করে দেবে সরকার যে পিভিসি আধার কার্ড থাকা প্রয়োজন তাই তাদের যাদের কাছে এই পিভিসি আধার কার্ড নেই অর্থাৎ পুরনো আধার কার্ড রয়েছে কাগজের আধার কার্ড রয়েছে বা আপনারা ল্যামিনেশান করে রেখেছেন অবশ্যই পিভিসি আধার কার্ডটি নিয়ে নিন এটা শুধুমাত্র যে নষ্ট হয়ে যাবে ছিঁড়ে যাবে তা কিন্তু নয় বন্ধুরা বলা যেতে পারে এই কার্ডটি কিন্তু সুরক্ষার দিক থেকেও আরও আগের কার্ড থেকে উন্নত মানের করা হয়েছে এখানে যে কিউ আর কোড দেওয়া হয়েছে যে কোডটির মাধ্যমে সহজেই আপনারা যে কোনো বলা যেতে পারে আপনারা অফলাইন অনলাইন আপনারা বিল পেমেন্ট করতে পারবেন এবং সে সঙ্গে বলা হচ্ছে এ যে আপনারা যদি এই কার্ডটি ইউজ করেন এটা সম্পূর্ণ একটা ওয়াটারপ্রুফ কার্ড অর্থাৎ কার্ডটি যদি জলেও পড়ে যায় সেক্ষেত্রে কোনো ছিঁড়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাক একেবারেই নেই এবং এতে একটা বলা যেতে পারে লোগো দেওয়া হয়েছে এবং ইস্যু ডেট প্রিন্ট ডেটের মতো নিরাপত্তা কিছু বৈশিষ্ট্য এখানে কিন্তু যোগ করা হয়েছে এবং বলা হয়েছে যে কিউআর কোড তো সেই কিউআর কোডের মাধ্যমে আমরা অফলাইন ভেরিফিকেশান সহজেই করা যাবে অর্থাৎ একেবারে কিন্তু আগের কার্ডের চেয়ে নতুন মানের উন্নত মানের কিন্তুভাবে আনা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি যে ইউআইডিআই যে টুইটার অ্যাকাউন্ট সেই টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু বলে টুইটার অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে ইউআইডিআই জানিয়ে দিয়েছে যে এই পিবিসি যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি সকলকে কিন্তু নিতে বলা হচ্ছে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই যে পিবিসি কার্ডটি রয়েছে এই পিবিসি কার্ডটি এখনই সংগ্রহ করুন এবং আপনাদের যে পুরনো যে আধার কার্ডটি রয়েছে সেই কার্ডটি কিন্তু এই মুহূর্তে সরকার বাতিল করছে না তবে কিছুদিন বেশ কিছুদিন পর কিন্তু ওই কার্ডগুলো কিন্তু বাতিল হয়ে যাবে কারণ সকলকে কিন্তু এই পিবিসি আধার কার্ডটি নিতে হবে তো এবার আসছি যে পিবিসি আধার কার্ডটি কীভাবে নেবেন তো পিবিসি আধার কার্ডটি নেবার জন্য আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে মাত্র পঞ্চাশ টাকা নামমাত্র একটা মূল্য আপনাদের খরচ করতে হবে আপনাদের একেবারে ঘরে বসেই কিন্তু এই আধার কার্ডটি পেয়ে যাবেন পিবিসি আধার কার্ডটি কিন্তু আমাদের কোথাও আনতে যেতে হবে না আপনাদেরকে অনলাইনে বুক করতে হবে এবং আপনার নামে সমস্তভাবে ছেপে ঘরে চলে আসবেন তো কীভাবে বুক করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখানো আছে আমি একটা ভিডিও ছেড়েছি ইতিমধ্যে তো সেই ভিডিওটা আমি দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ প্রসেসটি যে কিভাবে আপনি ইআইডিআই ওয়েবসাইটে গিয়ে পিবিসি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং এক সপ্তাহের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা আপনাকে খরচা করতে হবে আপনার বাড়িতে কিন্তু পিবিসি কার্ডটি চলে আসবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে সেই ভিডিওটির তো সেই ভিডিওটাকে ভালো করে দেখে নেবেন তারপরে কিন্তু আবেদন করতে যাবেন তো বন্ধুরা এই ছিল আপডেট আপডেট খবরটি জানা দিয়ে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ